লো এখন আমার কি উপায় হবো? আমি এটার বিশ্বাস চাই, আমি এটার ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আমি এত ঢুকে আর কিছু চাই না, আমি ফাঁসির অর্ডার চাই। আচ্ছা, যে জায়গাটা আমার ছেলে হারাইছে, আমার ছেলেরে দেখে আমার জামাই হারাইলাম, আমার জামের কোনো অসুখ নেই, কোনো কিছু নেই, ছেলেরে দেখে আমার জামাই জাগার ভিতরে অজ্ঞান হয়ে মারা গেছে, আত্মহত্যা করে লাইছে। মানে পরপর একে একে দুইটা মার্ডার হয়েছে? জি জি, একে একে দুইটা মার্ডার হয়ে গেছে। আচ্ছা, এখন তারা কোথায় আছে আপনারা কি ব্যাপারটা জানেন? তারা কি পলাতক আছে শুনলাম? আমি তো বাড়ি না, আমি তো আজকে সারাদিন ঘরে আছিলাম, বাড়ি না, শুনছি ওরা পালাই গেছে। আচ্ছা, আমার আরেকটা বিষয় জানার খুব ইচ্ছা, যে মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক ছিল, তিনি তো আপনার পুত্রবধূ, সে দাবি করছে তার বিয়ে হয়েছে, তাই না? তার বিয়ে হয়েছে, এটা কি আপনারা কনফার্ম হয়েছেন, জেনেছেন? এটা তো আমরা এটা তো না জানি না স্যার। মানে পরে জেনেছেন, মৃত্যুর পরে জেনেছেন? হ্যাঁ, মৃত্যুর পরে বলতে আছে বিয়ে, মায়ের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, সেই হিসাবে সে এখন আপনার পুত্রবধূ। জি। এখন আমি যেটা দেখলাম যে তার একুলে তার যারা পালক এনেছিল, তার বাবা মা পলাতক, তাকে একটা ঘরে রেখে চলে গেছে। তার মানে তার ওই ফ্যামিলিতে কেউ নাই? না। যেহেতু সে এখন স্বামীর বাড়িতে উঠেছে, মানে আপনার বাড়িতে উঠেছে, এখন কি আপনি তাকে আপনার বাসায় রাখবেন? না না, একা কি করব? এখন তো আপনার ছেলেও নাই, যেখানে আপনি দুইটা সন্তান নিয়ে, ছোট ছোট সন্তান নিয়ে আপনি কিভাবে চলবেন? আপনি খুব বেশি বড় লোক না, আপনি দরিদ্র ফ্যামিলির লোক, সেইখানে আপনি মেয়েটাকে কিভাবে দেখবেন বা কি করবেন, একটু কি ভেবেছেন? আমি তো কি ভাবে, আমি তো আমার দুই ছেলে লইয়া আমি চলতে অনেক কঠিন হয়ে যাব। আমি যদি আমার ছেলের বোর্ডারে যেহেতু আমার ছেলের বউ, ঠিক আছে, আমি বউ মেনে নেব। আমি দুই ছেলে লয়ে চলতে আমার আমি কষ্ট কষ্ট, আমি ওর লয়ে কিভাবে চলবো? এবার এটা আপনারাই বলেন না। মা, আমি ঘটনা এটা আমি করছি না, অন্য পার্শ্ববর্তী কেউ সাথে বলতো আমি হ্যাঁ এইটা করছি, তাহলে তারা 100 একবার আমরা মেনে নিতাম। যে মেয়ে যদি কোনো প্রমাণ নিয়ে আসে যেখানে বিয়ে হয়েছে, কাবিননামা, আর একটা বড় প্রমাণটা কি, দেখেন মেয়েটা কিন্তু তার ওই কুলের যারা আছে তাদের বিপক্ষেই দাঁড়িয়েছে, আপনাদের পক্ষে দাঁড়িয়েছে, যে যারা যারা তাকে মেরেছে তাদের বিচার চাই। তার মানে তার বাবা মার বিচার সে চাচ্ছে, তার মানে আপনার পক্ষেই তো চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি তার পক্ষে নিবেন না, মেয়ের পক্ষে? নিব না, 100 বার নিব। আমার এখনো আগে সংসারে আমার ছেলে আছে, আমি ছেলের সাথে বুঝা লই, যেহেতু আমার এখন ওর বাপও নাই, অন্য কেউ না, তাহলে আমি আমার ছেলেদের সাথে যারা আছে, হ্যাঁ আমার সন্তানগণের সাথে আমি বুঝে লই, বুঝে সেরা আমি এটা জানাবো। তো দর্শক শ্রোতা, আমি আসলে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, পাপ তার বাপে কেউ ছাড়ে না। বিষয়টা হচ্ছে, দেখেন যে মেয়ের জন্য বাবা মা একটি প্রাণ নিয়ে নিল, সেই মেয়েই এখন তাদের বিপরীতে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? তারা যে কাজটা করেছে সেটা খুবই জঘন্য কাজ করেছে। অথচ যে মেয়েটার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে, সে মেয়েটাকে কিন্তু তারা পালক এনেছিল, নিজের সন্তান না। কোন কারণে, কোন লোভে, কোন মানে কারণে এই ঘটনাটা ঘটিয়েছে, একমাত্র তাদেরকে ধরার পর জিজ্ঞাসাবাদ থেকেই জানা যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই ভালোবাসার জেরে আপনারা বিভিন্ন পদক্ষেপ নেন, কিন্তু কোনো প্রাণ নিয়ে এই ধরনের কাজ করবেন না। ভালো থাকবেন।